ইসলামী সমাজের উদ্যোগে রাজনৈতিক সহিংসতার কারণ এবং এ থেকে উত্তরণের উপায় বিষয়ে আজকের এই মানববন্ধন। আজকের এই মানববন্ধনে এ পর্যায়ে আপনাদের সামনে অতি মূল্যবান বক্তব্য রাখবেন। আজকের এই মানববন্ধনের প্রধান অতিথি মানবতার কল্যাণকামী বন্ধু গণতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহী নেতা আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির মোহতারাম আমির সাহেবকে দেশ ও জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান রব আল্লাহ তাআলার শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের করিমের উপর দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শান্তি বর্ষিত হোক, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সকল মানুষ কল্যাণের পথে জীবন গঠন এবং পরিচালনা করে দুনিয়ার জীবনে কল্যাণ লাভ করুক, আখেরাতের জীবনে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক, আল্লাহ সকলকে লক্ষ্য কবুল করুক। আমি সম্মানিত উপস্থিত ভাই বন্ধুরা, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত আমার দেশবাসী ভাই বোনেরা, অনুপস্থিত দেশবাসী বিশ্ববাসী সকল ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ইসলামী সমাজের উদ্যোগে রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় আজকের এই মানববন্ধন, আজকের এই মানববন্ধনের বিষয়বস্তু হল রাজনৈতিক সহিংসতার কারণ এবং এ থেকে উত্তরণের উপায়। কেন ইসলামী সমাজ এই বিষয়ে আজকের জন্য নির্ধারণ করলো, বাংলাদেশ পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা চলছে এবং দিন দিন রাজনৈতিক সহিংসতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। সামনে এমন ভয়াবহ পরিস্থিতি বিশ্বের মানুষকে গ্রাস করবে এই মুহূর্তেই রাজনৈতিক সহিংসতা বন্ধ না হলে দুনিয়ার মানুষ ধ্বংস হয়ে যাবে। তাই দেশের মানুষকে, বিশ্বের মানুষকে, জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলকে ধ্বংস থেকে রক্ষা করার জন্য রাজনৈতিক সহিংসতার নির্মূল ঘটাতে হবে। তাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলব, আমাদেরকে কয়েকটি বিষয় ভালো করে বুঝতে হবে। প্রথমেই বুঝতে হবে রাজনীতি কি, তারপরে বুঝতে হবে রাজনৈতিক এবং রাজনৈতিক দল কি, তারপরে বুঝতে হবে রাজনৈতিক সহিংসতা বলতে কি বোঝায় এবং কিভাবে মানুষের জীবনে রাজনৈতিক সহিংসতা মানুষের জীবনকে ক্ষতির দিকে নিয়ে যায়। তাই প্রথমে আসুন আমরা বুঝে নেই রাজনীতি কি। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষের প্রয়োজনে সমাজ এবং রাষ্ট্র, সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন নীতিমালা, এবং নীতিমালা হইতে হবে কল্যাণকর, নীতিমালা হইতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নিখুঁত,
তাই আমাদেরকে রাজনীতি বলতেই এক কথাই বুঝতে হবে, মানুষের সমাজ রাষ্ট্র কর্মদেবন পরিচালনা করার জন্য কল্যাণকর নীতিমালাই হচ্ছে রাজনীতি, অকল্যাণকর আইন বিধান রাজনীতি হতে পারে না। রাজনীতির মূল বিষয় হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব হচ্ছে চরম এবং পরম ক্ষমতা, মানুষের জীবনের সকল দিক বিভাগ সহ সমগ্র সৃষ্টি জগতের চূড়ান্ত মালিকানা এবং এসবকে হুকুম নিয়ন্ত্রণ পরিচালনা করার সর্বোচ্চ ক্ষমতাই হচ্ছে সুপ্রিমটি, সার্বভৌমত্ব। সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌমত্ব হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের মালিকানা এবং সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনায় আইন বিধান প্রণয়ন ও প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতা। এই সার্বভৌমত্ব কার হবে? একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহই হচ্ছেন সার্বভৌমত্বের মালিক। মানুষ মরণশীল, তাদের মৃত্যু আছে, তাদের দুর্বলতা আছে, তাদের অযোগ্যতা আছে, তারা ভবিষ্যৎ সম্পর্কে একেবারেই বেখবর। এই জন্য মানুষ সার্বভৌমত্বের মালিক নয়, কোন সৃষ্টি সার্বভৌমত্বের মালিক নয়, সার্বভৌমত্বের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর সার্বভৌমত্ব, তার আইন বিধান ও শাসন কর্তৃত্ব হচ্ছে রাজনীতি। আমি আবারও বলছি, আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব হচ্ছে মূলত রাজনীতি। মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব রাজনীতি হতে পারে না। সৃষ্টিকর্তা আল্লাহর যা ব্যবস্থা, ইসলামই রাজনীতি। ইসলামই মানুষের দুনিয়ার জীবনে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মানুষের সকল অধিকার আদায় এবং সংরক্ষণের সুব্যবস্থা করে। অতএব ইসলামই রাজনীতি। মানব রচিত ব্যবস্থা রাজনীতি নয়, মানুষের সার্বভৌমত্ব রাজনীতি নয়, কারণ মানুষের সার্বভৌমত্ব, মানুষের রচিত আইন বিধান মানুষের জীবনে কল্যাণ আনতে পারে না। বর্তমান পৃথিবীতে প্রত্যেকটি রাষ্ট্রে কোনো না কোনো মানবাধিকার ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে। এই মানবাধিকার ব্যবস্থা মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই মানবাধিকার ব্যবস্থা আসলেই ক্ষতিকর দুনিয়ার জন্য এবং আখেরাতের জন্য। মানবাধিকার ব্যবস্থার দুনিয়ায় পরিণতি হচ্ছে আল্লাহর আজাব গজবের শিকার হয়ে মানুষ দুর্ভোগ এবং অশান্তিতে কাল কাটায়। কারণ মানব রচিত ব্যবস্থা বলে সমাজ এবং রাষ্ট্রগণ পরিচালনায় ক্ষমতার মালিক মানুষ, আইনদাতা মানুষ, শাসনকর্তা মানুষ, বলেন নাউজুবিল্লাহ। আমাদের এই প্রিয় বাংলাদেশে গণতন্ত্র যেটা মূলত শয়তানি ব্যবস্থা, এই গণতন্ত্রের মাধ্যমে বলা হয়েছে জনগণ সকল ক্ষমতার উৎস, এটা কোরআন বিরোধী কথা, মা সত্যের বিরুদ্ধে বিদ্রোহ করা হয়েছে। এই জন্য গণতন্ত্র রাজনীতি হতে পারে না। এই গণতন্ত্রের মাধ্যমে জনগণ ভোটাভুটির মাধ্যমে তাদেরকে এমপি বানায়, তারা সমাজ এবং রাষ্ট্রের জন্য আইন তৈরি করে, তারা আইনদাতা, তাদের আইন তৈরি করার কোনো অধিকারই নাই। আর যারা মন্ত্রী সরকার, তারা এই মানুষের বানানো আইন দিয়ে রাষ্ট্র শাসন করে, তারা হয়ে গেছে শাসনকর্তা। তাহলে গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা অমান্য করা হয়েছে, মানুষকে সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা গ্রহণ করা হয়েছে, মহান রবের সাথে কুকুর এবং শির করা হয়েছে, যার কারণে জাতির মানুষ বিভিন্ন দলে আর উপদলে বিভক্ত হয়ে সংঘাত এবং সংঘর্ষে লিপ্ত হয়েছে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস ইত্যাদি আজাব গজবে মানুষের জীবনকে বিপর্যয়ের মধ্যে ছেড়ে দিয়েছে এই মানব রচিত ব্যবস্থা। অর্থাৎ গণতন্ত্র রাজনীতি নয়,
রাজনীতি কি না রাজনীতি হচ্ছে একমাত্র ইসলাম কারণ রাজনীতির সংজ্ঞার মধ্যে ইসলামই পড়ে রাজনীতি কি মনে রাখছেন মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার জন্য কল্যাণকর নিখুঁত নীতিমালাকে বলে রাজনীতি তো সৃষ্টিকর্তা আল্লাহর যে ব্যবস্থা ইসলামই হচ্ছে কল্যাণকর ব্যবস্থা নিখুঁত জীবন আদর্শ অর্থে ইসলামই হচ্ছে একমাত্র রাজনীতি আর মানবতার ব্যবস্থা মানুষের মধ্যে দলাদলি সৃষ্টি করে হিংসা উদ্দেশ্যের জন্ম দেয় মানুষকে মানুষ হিসাবে মর্যাদা দেয় না মানুষের অধিকার নিয়ে সিনেমিনি খেতে অর্থাৎ মানব রচিতের ব্যবস্থা রাজনীতি নয় তাই এবার আসুন রাজনীতি আমরা বুঝলাম রাজনৈতিক যে একটা শব্দ এটা যে কি বোঝায় রাজনীতি সংক্রান্ত কর্মকাণ্ড এবং বিষয়াবলীকে বলা হয় রাজনৈতিক এই জন্য রাজনীতি করার জন্য যারা দল গঠন করে তাদেরকে বলা হয় রাজনৈতিক দল রাজনৈতিক দল মানে কি রাজনীতি সংক্রান্ত বিষয় নিয়ে তারা কথা বলবে কাজ করবে অর্থাৎ রাজনীতি সংক্রান্ত যাবতীয় বিষয়গুলোকে কর্মকাণ্ডকে বলা হয় রাজনৈতিক আর এই রাজনৈতিক সহিংসতা কি যখন মানুষ রাজনীতির নামে দুর্নীতির মধ্যে লিপ্ত হয় তখন মানুষের মধ্যে বহু রকমের বিপর্যয় দেখা দেয় মানুষ তাদের অধিকার বঞ্চিত হয়ে তারা দুর্ভোগ এবং অশান্তিতে কাল কাটায় এই জন্য রাজনৈতিক সহিংসতা আমাদের বোঝা দরকার রাজনৈতিক সহিংসতা থাকলে মানুষের জীবনে শান্তি হবে না রাজনৈতিক সহিংসতা তিনটা দিক থেকে আসতে পারে এক নম্বর হলো রাজনীতির নামে যারা দুর্নীতি গ্রহণ করেছে এবং দুর্নীতিকে লালন করছে এবং দুর্নীতিকে পুঁজি করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন এই ক্ষমতাসীনদের পক্ষ থেকে রাজনৈতিক সহিংসতা হইতে পারে আর কোন দিক থেকে একই রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপরে অহেতুক হস্তক্ষেপের মাধ্যমে বাড়াবাড়ি করে রাজনৈতিক সহিংসতা সৃষ্টি করতে পারে আর কোন দিক থেকে একটি রাষ্ট্রের ভিতরে কোন একটা গোষ্ঠী ক্ষমতা দখলের জন্য নিজেদের স্বার্থ হাসিলের জন্য সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের ষড়যন্ত্র করতে পারে এটাও রাজনৈতিক সহিংসতা রাজনৈতিক সহিংসতা কয় দিক থেকে আসে তিন দিক থেকে সরকারের পক্ষ থেকে জনগণের মধ্য থেকে কোন একটা সন্ত্রাসী গ্রুপের পক্ষ থেকে কিংবা অন্য কোন সন্ত্রাসী রাষ্ট্রের পক্ষ থেকে তাই আসুন আমরা একটা একটা করে বুঝে নিই সরকারের পক্ষ থেকে রাজনৈতিক সহিংসতা বলতে কি বোঝায় জোরে ক্ষমতায় থাকা এবং অন্য কাউকে ক্ষমতা আসতে না দেওয়া এবং জনগণের অধিকার হরণ করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য অনৈতিকভাবে জনগণের উপরে ইচ্ছাকৃতভাবে বল প্রয়োগ করা এবং তাদের অধিকার হরণ করার জন্য বিভিন্ন রকমের কলাকৌশল অপকৌশল ষড়যন্ত্র করা এগুলো হলো রাষ্ট্রীয় ক্ষমতাসীনদের পক্ষ থেকে রাজনৈতিক সহিংসতা আমাদের এই বাংলাদেশে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক সহিংসতা হচ্ছে কিনা বন্ধুরা তারপরে এই স্বাধীন বাংলাদেশের মানুষের অধিকারকে দখল করার জন্য
সহিংসতা। আমাদের এই বাংলাদেশে অন্য রাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা আছে না নাই? আছে। ইন্ডিয়া, আমেরিকা আর অন্যান্য আরো অনেক রাষ্ট্র এই দুর্বল রাষ্ট্র বাংলাদেশের উপরে বিভিন্ন কায়দায় শোষণার জুলুম চালিয়ে এই দেশের মানুষের অধিকার নষ্ট করছে, এই দেশের সম্পদ তারা তাদের হাতে কুক্ষিগত করছে। তাহলে আন্তর্জাতিক প্রতিভ রাষ্ট্র আমাদের এই দেশে রাজনৈতিক সহিংসতার সৃষ্টি করেছে। আবার আমাদের এই বাংলাদেশে সরকারের বাইরে যারা আছে, যারা ক্ষমতায় নাই, যে কোনো নৈরাজ্য সৃষ্টি করে, যে কোনো একটা বিপর্যয় সৃষ্টি করে, সরকারকে বেকায়দা ফেলে রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য উগ্রবাদী অপতৎপরতা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে কিনা, এরকম গ্রুপ আছে কিনা, এটা হলো আভ্যন্তরীণভাবে একটা গোষ্ঠী কর্তৃক রাজনৈতিক সহিংসতা। ঠিক অনুরূপভাবে পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে এ ধরনের তিন ধরনের রাজনৈতিক সহিংসতা চলছে। আজকে আমরা ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের উপরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, ফিলিস্তিনের জনগণ আজকে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। কেন? ইসরায়েল তাদের উপরে যেভাবে আক্রমণ চালাচ্ছে, আমি বলতে চাই আপনারা পৃথিবীর মানচিত্রে জাতিসংঘের আন্ডারে একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। আপনারা হামাস খুঁজে বের করে লড়াই করেন, যেহেতু তারা আপনাদের উপরে আক্রমণ করছে, আবার হামাসও আপনাদের উপরে আক্রমণ করবে, কারণ এই দুই গ্রুপেই যুদ্ধে লিপ্ত আছে। কিন্তু নিরীহ ফিলিস্তিনিরা কেন নির্যাতিত হবে? তাদের তো বেঁচে থাকার অধিকার আছে, তাদের প্রাণের খাদ্যটাও কেড়ে নেওয়া হচ্ছে। এই যে অমানবিক বিপর্যয় কেন হয়েছে? রাজনৈতিক সহিংসতার কারণে। রাজনৈতিক সহিংসতা চালাচ্ছে আমেরিকা, ইসরায়েলের পক্ষ নিয়ে রাজনৈতিক সহিংসতা চালাচ্ছে, এবং দুর্বল রাষ্ট্রগুলিও তাদের অবস্থান থেকে এইসব সমস্যাগুলি সমাধান করতে ব্যর্থ হয়ে রাজনৈতিক সহিংসতার সাথে জড়িত হয়ে গেছে। এইভাবে রাজনৈতিক সহিংসতা বিশ্বের মানুষকে এমনভাবে গ্রাস করেছে, এই মুহূর্তে রাজনৈতিক সহিংসতা থেকে যদি বিশ্বের মানুষ বের হয়ে না আসতে পারে, তাহলে দেশের মানুষ, জাতির মানুষ ধ্বংস হয়ে যাবে, ধ্বংসের দিকে বিশ্বের মানুষ এগোচ্ছে। তাই আমরা এই রাজনৈতিক সহিংসতার কারণগুলি বলার পর এ থেকে বাঁচার উপায় কি, উত্তরের উপায় কি বলেই শেষ করবো। বন্ধুরা আমার, রাজনৈতিক সহিংসতা থেকে বাঁচার উপায় আছে কিনা? অবশ্যই আছে। সেটা কি? দুর্নীতি বাদ দিতে হবে, রাজনীতি গ্রহণ করতে হবে। রাজনীতির নামে দুর্নীতি গ্রহণ করার কারণে রাজনৈতিক সহিংসতা প্রতিদিন দেশে দেশে চলছে, উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে, সহিংসতা মানুষের প্রাণ হত্যা করছে। গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিক তন্ত্র ইত্যাদি মানুষ রচিত সকল অবস্থায় হচ্ছে দুর্নীতি। আর এই দুর্নীতি যারা গ্রহণ করেছে রাজনীতির নামে, তারা হলো দুর্নীতিবাদ। আর প্রতিটি দুর্নীতিবাদ লোক সন্ত্রাসী, যারা দুর্নীতি এবং সন্ত্রাস একই সাথে চলে। দুর্নীতিবাদরা দুর্নীতি করতে যে সন্ত্রাসীদের সহযোগিতা নেয়, এবং সন্ত্রাসীরা দুর্নীতিবাদদের সহযোগিতা নেয়, তাহলে দুর্নীতিবাদ আর সন্ত্রাসীরা পরস্পর ভাই ভাই। তাই দুর্নীতি নির্মূল করতে হবে, সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করতে হবে, তাহলে আমাদেরকে মানব রীতির ব্যবস্থা ত্যাগ করতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। ইসলামই হচ্ছে রাজনীতি,
কল্যাণটা পরিপূর্ণ নিকট জীবন ভবিষ্যৎ। তাহলে কিভাবে দুর্নীতি ত্যাগ করবেন? আপনাকে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনতে হবে মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহ মানুষের নয়। অতঃপর আপনাকে ঘোষণা করতে হবে, আমি কোন মানুষকে সার্বভৌমত্বের মালিক আইন বিধান দাতা শাসন কর্তা মানি না, মানুষ বই না, আমি মানুষের সার্বভৌমত্ব আইন বিধান ও শাসন কর্তৃত্বের বিরোধী বিদ্রোহী। আমি সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব সমাজ রাষ্ট্র সজীবনের সকল ক্ষেত্রে মানি মানবসাধারণ আল্লাহ এবং আপনাকে মানুষের তৈরি ব্যবস্থা মানুষের তৈরি আইন বিধানে মানুষের রচিত সংবিধানে আনুগত্য ত্যাগ করতে হবে, মানুষের দাসত্ব ত্যাগ করতে হবে, সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনে আনুগত্য হবে একমাত্র আল্লাহ গ্রহণ করতে হবে এবং তার সাক্ষ্যদান দিতে হবে এবং সাথে সাথে সকল প্রকার দুর্নীতিবাজ নেতাদের আনুগত্য মানুষের ক্রিয়া নেতার নেতাদের আনুগত্য ত্যাগ করতে হবে এবং অঙ্গীকার করতে হবে আমি কোন মানুষের ক্রিয়া নেতাদের দ্বারা দুর্নীতিবাজ নেতার আনুগত্য করি না করব না সরকার আমাদেরকে অনুসরণ করুন তৈরি করবে একমাত্র আল্লাহ। অতঃপর লোকদেরকে এই বিষয়গুলি গ্রহণ করার জন্য নিজের সময় এবং অর্থ কোরবানি করে ধরন ভ্রমণ নিয়ে ভালোবেসে আহ্বান জানাতে হবে, দুর্নীতি ত্যাগ করে রাজনীতি গ্রহণ করার জন্য মানব নীতির ব্যবস্থা ত্যাগ করে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দিতে হবে। আর এভাবে দাওয়াতের মাধ্যমে যারা দুর্নীতি তথা মানব নীতির ব্যবস্থা ত্যাগ করে রাজনীতি ইসলাম গ্রহণ করবে তাদেরকে নিয়ে আমিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আপসিনভাবে তীব্র আন্দোলন করে তুলতে হবে, আন্দোলন এমনভাবে করে তুলতে হবে যাতে আন্দোলনের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তারা দুর্নীতিবাজ নেতা নেত্রী দুর্নীতি নিয়ে মানুষের মধ্যে সহিংস রাজনীতি পরিচালনা করছে তাদের মূলোৎপাটনের জন্য দাঁড়িয়ে আল্লাহর পক্ষ থেকে যেন হস্তক্ষেপ চলে আসে। আর যারা তীব্র আন্দোলনের মাধ্যমে এগিয়ে চলবে আপসিনভাবে আল্লাহ গোটা হিসাবে দায়িত্ব পালন করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাষ্ট্র শাসন ক্ষমতায় নিয়ে আসবেন। আর এভাবে যখন রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হবে দুর্নীতিবাজ নেতাদের নেতৃত্বের মূলোৎপাটন হবে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমিরের নেতৃত্বে যারা মুজাহিদ হিসাবে আন্দোলনের সাথে এগিয়ে চলবেন তাদেরকে রাষ্ট্র নেতৃত্ব আল্লাহ দিয়ে দিবেন তখন তারা ক্ষমতায় এসে সকল দুর্নীতি দূর করে নীতি এবং আদর্শ প্রতিষ্ঠা করে রাজনৈতিক সহিংসতা নির্মূল করবে। এটাই হচ্ছে রাজনৈতিক সহিংসতা থেকে উত্তরণের একমাত্র উপায়, এছাড়া আর কোনো উপায় নাই। আমরা ইসলামী সমাজ বাংলাদেশ সারা পৃথিবীর প্রতিটি রাষ্ট্র থেকে রাজনৈতিক সহিংসতা নির্মূল করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই লক্ষ্যে ইসলামী সমাজের আন্দোলন শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এগিয়ে চলছে। আজকের এই কর্মসূচিও একটি শান্তিপূর্ণ কর্মসূচি। এখন আমি দেশবাসীর উদ্দেশ্যে বিশ্ববাসীর উদ্দেশ্যে তিন দফা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করব। সাংবাদিক বন্ধুরা, আপনারা আমাদের এই কর্মসূচি আমাদের এই কর্তব্য দেশবাসী বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য
দায়িত্ব পালন করবেন আপনাদের ভাই আমাদের সাথে সামিল থাকতে হবে রাজনৈতিক আমরা রাজধানী ঢাকায় এই ফেব্রুয়ারি মাসে দক্ষিণ সিটিতে একটি এবং উত্তর সিটিতে একটি দুর্নীতি সন্ত্রাস বিরোধী সমাবেশ করব ইনশাআল্লাহ। 2 মার্চ 2024 শনিবার বিকাল 3 ঘটিকায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইনশাআল্লাহ দুর্নীতি এবং সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। 3 মার্চ 2024 রবিবার বিকাল 3 ঘটিকায় মিরপুর 1 নং সেকশন চিড়িয়াখানা রোড ঈদগাহ মাঠে দুর্নীতি সন্ত্রাস বিরোধী সমাবেশ হবে ইনশাআল্লাহ। সকলকে বন্ধু বান্ধব সহ দলে দলে দুর্নীতি এবং সন্ত্রাস বিরোধী সমাবেশে যোগদান করার জন্য আমরা আন্তরিক আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় দেবার কর্মসূচি দেশব্যাপী গণসংযোগ লিফলেট বিতরণ ও পথসভা চলবে ইনশাআল্লাহ। তৃতীয় দেবার কর্মসূচি দেশের বিভিন্ন অঞ্চলে 8টি সদস্য ও সুধীর সম্মেলন করা হবে ইনশাআল্লাহ। 15 ফেব্রুয়ারি 2024 বৃহস্পতিবার ময়মনসিংহ, 16 ফেব্রুয়ারি 2024 শুক্রবার চট্টগ্রাম মহানগর, 17 ফেব্রুয়ারি 2024 শনিবার কিশোরগঞ্জ, 21 ফেব্রুয়ারি 2024 বুধবার গাজীপুর, 22 ফেব্রুয়ারি 2024 বৃহস্পতিবার বগুড়া, 23 ফেব্রুয়ারি 2024 শুক্রবার কুষ্টিয়া, 24 ফেব্রুয়ারি 2024 শনিবার আলমডাঙ্গা, 27 ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার টঙ্গী। ইনশাআল্লাহ সুধী সম্মেলন সদস্য সুধী সম্মেলন হবে। সকলকে এই কর্মসূচি বাস্তবায়ন সমর্থন করার সহযোগিতা আমরা আন্তরিক আহ্বান জানাচ্ছি। সরকার প্রশাসন সকলকে কর্মসূচির সাথে যার যার অবস্থানে থেকে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা সকলের কল্যাণ চাই, সকলের মুক্তি চাই। আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশটাকে দুর্নীতি মুক্ত করতে চাই, সন্ত্রাস মুক্ত করতে চাই, রাজনৈতিক স্বয়ংচালনা সুন্দরভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সকলের সকলকে অধিকার আদায় এবং সংরক্ষণের মাধ্যমে একটা শান্তিময় সমাজ গঠন করতে চাই। আল্লাহ কবুল করে বলেন আমি। সকলকে ধন্যবাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।